10 দিনের মধ্যে শেষ হবে বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়া। এরশাদকে রেহাই দিয়েছে আদালত, বলেছে সাজা খাটা হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড উতরে গেছেন শীর্ষ বাছাইরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দুপুরের খবরে। আপনাদের সাথে আছে আমি ওহিদুর রহমান। শিরোনাম শুনছিলেন, এবার চলুন পুরো খবরে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে সব ধরনের আইনগত জটিলতার অবসান হতে চলেছে অবশেষে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত চারটি বিধিমালা বুধবার প্রকাশ করেছে সরকার। তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, এর মধ্যে দিয়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে জাপানি বোট ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলা থেকে রেহাই পেলেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। আদালত মনে করে এ মামলার দণ্ড হিসাবে দুবছরের সাজা এরই মধ্যে ভোগ করেছেন এরশাদ, তাই তিনি যেমন ছিলেন তেমনি থাকতে পারবেন এমন নির্দেশ দিয়েছে আদালত। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে গেছেন চ্যাম্পিয়ন মারাত সাফিন, তবে হেরে গেছেন একাদশ বাছায় বাগদাদিস। সাফিন ছাড়াও আজ জয় পেয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরার এবং অ্যান্ডি রডিক। আর মেয়েদের বিভাগে জয় পেয়েছেন মরিসমো, সেরেনা উইলিয়ামস, কুজনেৎসোভা ও নাদিয়া পেট্রোভা। এখনকার মতো খবর এটুকুই, ধন্যবাদ সবাইকে।